আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন, আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই মুফতি মেঙ্ককে চিনেন, মুফতি ইসমাইল মুসা মেঙ্ক, যিনি হচ্ছেন জিম্বাবুয়ের একজন ইসলামিক স্কলার। ওনার কিন্তু অনলাইনে অনেক অনেক বক্তব্য রয়েছে এবং অনেকেই ওনাকে ফলো করেন। তো সাম্প্রতিক সময়ে ওনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলছেন যে ইমাম মাহদি চলে এসেছে এবং ইমাম মাহদি কে তাকে তিনি দেখিয়ে দিচ্ছেন, এবং ইমাম মাহদি হিসেবে যাকে উনি দেখিয়ে দিচ্ছেন তাকেও মানুষ অনেকদিন ধরে চিনছে, অ্যাটলিস্ট তার নাম শুনেছে। তো চলুন আগে আমরা সেই বিষয়টি দেখি, সেই ভিডিও ফুটেজটি দেখি, এরপরে এর বিস্তারিত আপনাদেরকে বলি এবং দেখাই যে আলটিমেটলি সত্যি কি তিনি ইমাম মাহদি সম্পর্কে কি সেরকম এক্সাক্টলি কোনো ধারণা দিয়েছেন কিনা। এই সেই ভিডিওটি। Now that Allah has shown us the first major sign towards the day of judgment. Yes, I'm saying Al-Mahdi has appeared, although he has not yet become a current leader. But he has emerged. I will not conceal this matter because it is time for the Muslim Ummah to know. I'm talking about Muhammad Qasim bin Abdul Karim. প্রিয় ভাই বোনেরা, এখানে যে ব্যাপারটা দেখলেন যে ভিডিওতে বোঝানো হচ্ছে যে মুফতি মেঙ্ক বলছেন যে হ্যাঁ ইমাম মাহদি আসছেন, বাট এখনো সে নিজেকে ঘোষণা করে নাই বা তাকে কেউ এখনো ডিনোট করে নাই যে তিনি ইমাম মাহদি। সাথে সাথে আরেকটা লাইনে বলছেন যে মোহাম্মদ কাসিমের কথা বলা হচ্ছে, তিনি নিজেও দাবি করে নাই। এরপরে শেষমেশ এমন হয়েছে যে কথাটা এত দ্রুত হয়ে গেছে যে সেখানে দেখানো হচ্ছে যে মোহাম্মদ বিন কাসিমই হলেন ইমাম মাহদি, এরকম কথাই নাকি মুফতি মেঙ্ক বলেছেন। আলটিমেটলি যদি আমরা পুরো ভিডিওটা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে পরের দিকে ওনার কথাবার্তাটা আপনারা একটু শুনেন। এই যে কথাটা দেখেন, আগে একরকম ছিল, একটা টোনে কথা বলছেন, ওনার আপনি বক্তব্যগুলো যে শুনবেন সেগুলোতে উনি মোটামুটি অনেক স্পিডে কিন্তু কথা বলেন না। বাট এখানে যে বা যারা এই ভিডিওটা বানিয়েছেন, এডিট করেছেন, তারা যে কাজটা করেছেন তারা হচ্ছে ওনার কথা নিয়ে, আজকালকার কিন্তু বিভিন্ন এআই সফটওয়্যার পাওয়া যায়, সেখানে ওনার কথা লাগিয়ে সেই কথার হুবহু নকল করতে গিয়েছে, যদিও সেটা ধরা পড়েছে যে এটা যে এআই সফটওয়্যার ইউজ করে ওনার কথাটাই যে মিমিক করে ওনারা যা বলতে চাইছেন, অর্থাৎ যারা এই ভিডিওটি বানিয়েছেন তাদের পেছনে যারা রয়েছেন তারা চাইছে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম হচ্ছে ইমাম মাহদি, এটার প্রমাণ করার জন্য এই যে একজন নামকরা মুফতি যাকে মানুষজন চেনে, অর্থাৎ মুফতি মেঙ্কের মুখ দিয়ে যদি এই কথাটা বলিয়ে নেওয়া যায়, মানুষকে শোনানো যায়, তাহলে মানুষও বিশ্বাস করবে। এই নিয়তে কিন্তু তারা এই কাজটি করেছে। আলটিমেটলি মুফতি মেঙ্ক এরকম কোনো কথা বলেন নাই, উনি পরবর্তীতে একটা ভিডিও দিয়েছেন, সেখানে বলেছেন যে এটা জাস্ট এআই একটা সফটওয়্যার ইউজ করে যে বা যারা এই কাজটি করেছেন জিনিসটা ভালো করে নাই। আর সত্যি আসলে এটা কিন্তু টোটালি একটা বিভ্রান্তি। অনেকেই অনেক বছর ধরে এই যে মোহাম্মদ কাসিমের বিভিন্ন স্বপ্ন দেখা নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা করে থাকেন, কিন্তু বুঝতে হবে যে ইমাম মাহদি যিনি আসবেন উনি কিন্তু আসবেন সৌদি আরব থেকে, এটা বুঝতে হবে ফার্স্ট অফ অল। এবং এছাড়া কিন্তু অসংখ্য এরকম বিভ্রান্তি আসবে, সময় সময়ে এসে বলবে যে অমুকে দাবি করবে যে এই আমি হচ্ছি ইমাম মাহদি, এই সেই বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার ঘটানো হবে। বর্তমান সময়েও এরকম ঘটনা ঘটছে, চলছে। যেমন আজকে ধরেন মুফতি মেঙ্কের কথা দিয়ে বলা হচ্ছে যে হ্যাঁ ইমাম মাহদি হলেন সেই মোহাম্মদ বিন কাসিম, আলটিমেটলি তো উনি এরকম কথা বলেনইনি। এবং মোহাম্মদ বিন কাসিমের আপনারা যদি বর্তমান সময়ের ছবি দেখেন, ওনাকে একটু চিনে রাখেন, আগে কিন্তু তিনি জনসম্মুখে আসতেন না, এখন কিন্তু ঢাক ঢোল পিটিয়ে মোটামুটি তিনি, এই যে এই হলেন মোহাম্মদ বিন কাসিম যাকে নিয়ে এত জল্পনা কল্পনা করা হচ্ছে, অনেকেই বলছেন তিনি তো এই স্বপ্নে দেখেছেন সেই স্বপ্নে দেখেছেন। একজন মানুষ তো স্বপ্ন দেখতেই পারে, এখন তার মানেই কি এই যে তাকে বানিয়ে দিতে হবে ইমাম মাহদি? এই হচ্ছে সেই মোহাম্মদ বিন কাসিম, ইনি ইদানিংকালে এখন বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। সো এই হচ্ছে ব্যাপার। তবে মূল কথা হচ্ছে যে এই ভিডিওটি যে মোহাম্মদ কাসিমের কেউ করেছেন কিনা এমনটাও আমরা প্রমাণ পাই না, কিন্তু ফার্স্ট কথা যে উনি যে ইমাম মাহদি না এটা কিন্তু একেবারেই স্পষ্ট, তো এটা নিয়ে বিভ্রান্তির কিছুই নেই। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।